কান বাজাই তুমি আমার কথা তো শুনলাই না হইছে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আইজনি আব্বা বালা আছি ওই বালা আলহামদুলিল্লাহ আব্বা বালা আছো তুমি ওই গো মাই বালা কিদারে ভাই তুই বালা আছো আমি বালা আছি আফা তুমি বালা নি ও সাসা তুমি বালা আছো নি দূর আলার বেটা কিছুরি বাগাই না ই তোর সাসা না হ্যাঁ তো যাই না আমার কিটা আমি তোর বা বড়ি যাবাই গুলাম হানোর ভরসা দিলে ইয়া তারে পরিচয় দেওয়া লাগে আমি যার হে দাঁড়িয়ে আলা দেখছো কিতা বন্ধ করে তোর বাসা চালু করলি আমি বড়ি যাবাই ইয়াং খটাই মিয়া আচ্ছা বুঝছে না ফুরু মানুষ বাদ দিলাও দুলা ভাই কিতা গো মাই মাই নাই বই দামান বেটার মনে কর ফেটো বুক বেশি লাগি গেছে ও দামান বেটা আও করো আও জি না ফেটো বুক লাগছে না রে নুকা আমার সময় সাত বইয়া সাত আল্লাহ দে 150 টাকা হয়ে আইছি দুই জনে আচ্ছা ও সাসা আমার লাগে কিতা দূর বেটা গুলাম হানন আমি তোর সাসা হই গুলামর গুলাম খুনা নোর ইয়া আল্লাহ বেটা একটু বাতে মা তোর বা তুমি আর দিকে আইবার দাগা ভাই রে না আসসালামু আলাইকুম আপা ভালো আছেন নি ও আল্লাহ আপনি ভালো আছো আপনি আসানি ফুয়েত নাই ও আপনি কুয়েত আসলা দূর বেটা এতোয়া বেতন রেখে নেই নো এতোয়া লাগে না এটা দেশের নাম কুয়েত আপনার ব্যবহার তো বড় লোজ মানে খুব ঢিলা আল্লাহ ও ব্যবহার দিয়ে 40 জন মানুষ চালাইছে বেটা গুলাম ও বা বড় দামান ই হইলে আমার পুরু দামান একটু ব্যবহার ঠিক করি মা দূর বেটা মাত্রা ভালা সময় দে জইছে আপনার তো মাথোটা ঠিক না ইও আপনি তো কুয়েত আসলা না ভাবনা আসলা আমার কোন সন্দেহ লাগে কুনু ভাবনা জি ভাবনা কুনু ভাবনা তোমার মন মুখ বন্ধ করো এরে তুমিও কিতা লাগাইলে তুমি মুখ বন্ধ করো সাই ওই ওই সাসা তোমার মুখ কান বন্ধ করিল এই বেটা তোর বাপর ভাই রে আমি তোর ভাই তোর বডি যা ভাই বুঝছ তুই দুলা ভাই ডাক তোর বাপর ভাই রে সাসা সাসা কোনো শুনে বয়স সতরে হচ্ছি সর ভিতরে হইব খার হে তো সাসা টাকা ঠিকও আছে আমার হুরে তো ভুল করিয়া তোমার কাছে বিয়া দিলাইছোন বয়স তো সাইটর কম হইতো না সকল তো বাকি গেছে না না সাইট হইতো না আমি তুমি দরিয়ান নিতাই ভালো সবই ও দুলা ভাই মুখটা বন্ধ করই অতদিন বাদে আইছোন কত গপ জমে ওই গপ করি হাই হর গপ কর ইয়াল্লা ইয়াল্লা দেখেও খারাপ লাগে ইনো হাটা কর কিটা আপনার তো শরম লজ্জা জরুরি না হাই রে হাই রে শরম কিটা নিজের ভাই নিজের বইতে লাগে দুই লাখ ক্যারেক্টার তোমার আপনার লস আছে আই রে হ্যাঁ হরব চাল লস নিকো আমার হরব চাল লস দামান তুমি বাদ না তুমি ও বা বড় দামান আও সরবত দুর্বত লাই ভাই কর কেন আও সরবত দেও সরবত দেও খালি এতে আইছো কিবা খালি না বেগ বড় আছে আমার খালি আমার আও আর তুই আমার লগে আতি করো দাও করো আও কা বাপ নাই কি না দগনে করো দাও আর মানুষ কইছো না নি আর মানুষ কইছো না নি টাকা দাও দাও তে তোমার কথা রাস্তা নি তোমার ব্যবহার খান বড় ভাল লাগো তুমি নিজে কি ব্যবহার করছো তার লগে ও শুনা ভাই বাপর বাড়ি ফল্টি নাই উচিত মাত্রা আর উচিত মাত্র তো তোমার দলে এই আমার দলে এই বেন্দা হই তুমি এ দেখ তুই আছে আদাম ও আদাম রে দিছি ও বন্ধ মাছ মারছে পাখর লগে জাল লিয়ে দেইছে তোর নিয়া মানুষ বানাইয়া কি হাড়ি বিন্দাইয়া কি গয়না বিন্দাইয়া বউ বাটাইছি তোরে বিচারতি খালি তুই ওই বাড়িতে মানুষ হইছ ইটা মানুষ হইছ হাঁটছে না আমার টেকাতি বাড়ি ঘর বাটাইছে তোর বুড়ায় বলছে তোর বাপ এ সি 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 বাড়ি বড় মানুষ পুরো পুরো জামাই আব্বাও করো এরে মুখ বন্ধ করবা নিতে কি জানো তুমি জন্ডি তাই সরম লাগ গেছে তোমার গুটু গুটু হায়া সরম আছে নি তোর গুটু ভাইয়া আমার রে সাসা ডাকে আমার কিছু বয়স হয়েছে নি খালি 24 পার হয়েছে কদিন ধরে আমার বড্ডে করব 25 বছরের বড্ডে এরে তোমার তো আগে কইছি আমার বাইগু আরুয়া ইগুর কথা তুমি ধরিও না আর কিটা হইলে
তোমার বয়স 24 এটা ঠিক কিটা এবারে হিসাব কিলিয়ার শেখ মুজিবুর রহমান জন্ম হইলো এর সাথে আমরা আমি বিয়া হইলাম এর পরে হইলো গিয়া জিয়াউর রহমান রহমান আমি বিয়া হইলাম এর পরে খালেদা জিয়া রহমান গেল শেখ হাসিনা রহমান কুটু বাচ্চা কাচ্চা হইলাম ও তো হিসাব কিলিয়ার পুরার মা শুনো কোন কোন আমাদের কথা হইরা এটা কত বছর আগর 24 বয়স নাইনি ওটা তোমার হিসাব বুঝলাম না বিগড়ি গেলে তোর বাপের বাড়ি এইসব বিগড়ি যাবে পয়সা থামাই যা হাঁটাইলে ভাই সব লোকে ওই যে যাবো কোন বাথরুম যাবো ওই বাথরুম আমার আগায় তো ছেলে বাথরুম যাইছা আগায় নাই রে শুনো আত মুক্ত ও আত মুক্ত আত মুক্ত আত মুক্ত দইব এ বন্ধু আর দইব ইয়াল্লা 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 তুই কি তা বংশ হয় ইগোর কে তোমার কোন বিয়া দিলা দিলা আব্বা তুমিও ফলো বাড়িতে আইতে না আইতে লাগাইছি শুধু লবে লবে বাড়িতে আইতে না আইতে লাগাইছি মানে হ্যাঁ হে কি ব্যবহারটা করলো আমার লবে হে ওলা বাইরে বাইরে লবে ব্যবহার করে নি হে হে যদি জানতাম ও বাড়ি দামান আমি কি আর তোমার মতো বেটিতে বিয়া করি তুমি ও বেটার হালি তুই কি তো হইছে তুমি যুদ্ধ করে এখানে যুদ্ধ করতে আমি কি দাম হে তুই তুকারি এই দেখি বাইরে লবে বাড়ি চলা তুই নি তুমি তো সিলেই আস্তা বাড়ি মাথা ফেলিছো আফা উল্লো মনে অনেক কিটা হইবা আমারে কি কিটা হইতা তান দা বাইরে তান শাশুড়ি কাছে আর না তান জানি গো তুই তো বাপর বাড়ি আইয়া হাল্লু আমার লোকটা পল্টি লইবে অসুবিধা নাই তুই দত্ত পরিমাণ পোলট্রি জানোস তার থেকে 100 গুণ পরিমাণ বেশি পোলট্রি আক্কেলালি জানোস আক্কেলালি পোলট্রি খালি এখন তুই দেখবে ফ্রেশ দি হইতাম হিগুকে লগে এক হাফড়ো হাফড়ো কাটু দিয়ে আপনো বেগ লইয়া তোর ভাই গু আর গু আমার ভাই না উল্টো হাতে কিছু না না খুলো ও দিলা ভাই টাটা আটা রুটি পরোটা ও দিলা ভাই টাটা আটা রুটি পরোটা আমি আইছি দিলা ভাই দিলা ভাই টাটা আটা রুটি পরোটা দিলা ভাই টাটা আটা রুটি পরোটা দিলা ভাই টাটা ও দিলা ভাই আমার লাগি কিটা কিটা আনছো আনতি দিলা ভাই তোমার লাগি দত তো আনতি বুঝতো নি আতা পিতা ছিল নি আতা পিতা তোমার লাগি দিলা ভাই তোমার কি জাত মাত্রা সুন্দর দুলাভাই তোমার লাগে বহুত টানছি বুঝছো নি আরো তাহলে তো তোমার দরকার লাগে দুলাভাই তোমার বাজারও নি এখনিও দিমু তুমি কোনো চিন্তা করিও না আর দুলাভাই আমি যে খুশি হইছি লো সাসা গো ফেরত ইকরাম দেখতাম পারি না তোমার আমি যে বালা পাই দেখছো নি আর লাই বুঝে তারে না সাসা লাখন লাগে তুমি তো খালি তোমার কাছে দুলাভাই দুলাভাই যে সুন্দর মাই গু মা আর দুলাভাই জানো নি ও সাসা গো ফাস্ট কানে আন্ডার ফেসি এ ফেসি এ ফেসি রে তারে বুঝছো নি আমি স্বাস্থ্য না করিয়া এবার হোর বার্তা গু দিতাম না বেরে সই আইছুন কি রে গম পরে তোমার লগে মা মা বারা তো সাই দিছ না নি দুলা ভাই শান্তি নাই আমার কই না হুনলে যে কষ্ট পাইবি কেন বুঝাই দেব পারাম না মানুষটারে আমি কি ফ্রেশ হই যাই বড়া ফা প্রেম তো বুঝিনি আগে তো কুজিনি আইও তো বাদি আইও ও আর কিতার করতাম গো দনি কোন সময় তো আমি অপেক্ষা করতে 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 তোমার কোনো খবরও না আর হইও না গরো যে ঝামেলা চলে কিতার ঝামেলা হইছে কইরাম হো হো জলদি হো ভিতরে তো 12টা বাজে গিয়া কোনো গো আইছ নি দেখাত তোমারে দূর রে গো তুমিও ফার হিতা কিছু না আমার দুই দুলা ভাই আইছ নানি তারা তারা যে ঝামেলা কররা এটা কইয়া বুঝাইতে পারতাম না দুলা ভাই এই নাইছন বাড়ির ঝামেলা কররা সুমি
তুমি কি তোমার তালাই করো বাইরে কাছে বিয়ে হইয়া বুঝ দিরাইনি দূর কিতা কিছু না জামে লইলো হুনো তারা তো প্রভাবশালী মানুষ প্রভাবশালী প্রভাবশালী কোনটা রাখো প্রভাবশালী মানে প্রচুর ধনী তারা তো প্রবাসী নানি এখন আইসো না ইয়া তারা তারা কি মাইর এই হ্যান্ডে দেখতে পারো না হেন হ্যান্ডে দেখতে পারো না খালি মাইরার মাইতে বালাও লাগে না জানো বুঝি বুঝি পয়সা করে যদি নই যায় বেশি তাইলে মাথা কাম করে না বুঝছনি তে এক কাম করো আকি তারা কতদিন রইবা কতদিন রইবা ইখান তো আমি জানি না তার মানে তারা বহুত দিন থাকবে কেন যেহেতু হয়েছে রে টাকা পয়সা কেমন তোমার দুলাবাই এঞ্জেল লইয়া আইছো নাকি সোনা গয়না এটা কেমন লইয়া আইছো তোমার বাড়ি এরে মিস্টার মনাই চুরা বাইরে চুরি করতে করতে এখন আমার ঘরে দিও নজর জারগিনি ইস 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 ডিসকাস্টিং শুমি আরে হলো মনাই যে সব জায়গা তার আদ দিয়ে লাবড়াইতে পারে বুঝনি শ্বশুর বাড়ি যে আত লাবড়াইব ইম্পসিবল একটা কথা মনে রাখো শুমি আমি তোমার মনে প্রাণে আদারে শোনে স্বপনে ভালোবাসি আর তুমি কিলানো কইরা উঠিয়া তোমার দুলাবার বেকেট আমি চুরি করবো এটা ভুল কইল যায় ভুল কইল তুমি আচ্ছা রে খান দিও না আমি বলে বলে কইলাই আমি মনাই সুর হইলো মানুষ ভালো আছে বুঝনি তোমার দুলাবাই গুণ তো এখন দেখাইত না আর তোমার বাপ মনটা জ্বালিয়ে কোন বিবেকেও দেখাইতো রাত দয়কু দিল তুলিয়া হ্যাঁ দেখাইতো খাসে দেওয়ায় তোমার লাগি তো ভালো হয়েছে কারণ তুমি তো সুর ওই ওই সুরে সুরে আলি এক সুরে বিয়া করে আরো সুরর হালি এরে সুমি বেগ আর মতই বুঝলাম না তুমি মতই নিয়ে নোটা নিয়ে আনো ওখানে তার সাবজেক্ট আলাদা কিতা কইলি মতর সাবজেক্ট আলাদা মানে হইছে কি মনাইর ভালোবাসা দুটা মারি মতই রে লইয়া গর এই তেলিবাজর বুড়ি তুই কিতা কইলে জানে তো করে বুড়ি বাড়ি মারি দাম গ আর তোমার পাঁচশো দিলাম নি ওলা উনি দেওয়া পাঁচশো টাকা সুজা ফাঁক না ফুয়া আমি ফাঁকছি না আমি এবার কাঁচা রয়েছি ওই দেখো তোমার দাড়ি ফাঁক হয়ে গেছে তাই তাকে গাঁর মারা চুর গুল লগিয়ে আফা দুলা ভাই বয়নার চাচা আইস তারা রান দিয়ে খাওয়াই তো কি গিয়ে তোমার তাইর গুনায় আমার ঘর 40 গইলে তোমার লাগানি যন্ত্রণা দিলা না তুমি আমার ঘর রয়েছো এক বতাই ওই গব্বা আস্তে আস্তে আরো গইল কিলা ওর সময় একটু খেয়াল করতে আসলা এই বাপরি বুড়ি তাস করি দাঁত 32টা ভাঙ্গি বেলাই দিমু তুমি আসলা কই গো ওখানে আগে আমারে কও এ আব্বা কুদাই মাতিও না কুদাই মাতলে আমি ডরাই জানো না নি এরে আমি গেছিলাম আমার বান্ধবীর বাড়ি ই ফেসির ফেসি তাই সুর আর গুন্ডগুলোর লগে দেখা করাত গেছে আমি সব তা জানি জানাস নি আনতা জি মাতে খালি হে আব্বা তুমি ওরে আর রাখো নি দেখাই নি কিলা চলা ওই যা আমি দেখাম তুই করে যা করে যা আর তুমি বিসার ফাইলে গেল যা ফেসি ফেসি যাও বা তুমি যখন বলতা জানো তেতে পালাইলে মাত্তায় পারো না কেন ই বেটা ই করে দুটা ভাই যাবো না কেন তা তোরা না করছেন বেটারে সাতার লাগান লাগে আমি তো দুলা ভাই মারিও না ওরা দুলা ভাই দুলা ভাই আমার একজন আছো ও দুলা ভাই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই ও ও ভাই করে ও ভাই
Ya Allah, reject to sokur samne. Tuh ya dah itu aja. Bye Fatari, kucu mono korisna don't mind. Terus lo ya jeer ke pasar kantat. মনাইরে দুশো লাগিনি হে ওন একটা কথা মনাই আতলাবড়া লাবড়ি তে বহুত আগে সাড়িছু আসানি রে মনাইসুর তুই কইলে আর ময়ও বিশ্বাস করিলাম মোর ফুঙ্গিরি ভাই ও তুই আমি যে এখানে ফাটা লইয়া আইছি কেন কেউ দেখছনি না হে না তে তুই ফাটা লইয়া এখানে আইছস আমি কিন্তু দেখছি আমি হে কি কিতা করবে ও দেখিলা কিতা কর কই গো ফুবর বাড়ির সাসি উবাদিয়া মতয়া তোমার তার ফাটা লইয়া আইছে বাতারা বেচিলার ও সাসি মোর ফুঙ্গির ভাই মুখ বন্ধ করবে মোর সুর বানাই যাবে মুই তো সুর না ভালো মানুষ বে মত 20 টাকা দিলাম 20 টাকা মোর ফুঙ্গির ভাই 20 টাকা নাই আমার টাইম মাফ করে দিলা রে ভাই বারে মত মাফ করা যায় কিন্তু বিষয় হইল গিয়া ওই যে ফাটা দেখরাই ফুবর বাড়ির সাসির ওগুনি আমি বাজারে বেসমু এখন বুঝনি তুমি খেয়রে কইতে পারতা আর যদি না খোরে বাজা তাইলে উঠিয়ে মুখে জানানি আমি শর্ট খাইম আর উঠিয়ে খাইব মতই আনি আমার টাইম দিছে আর আমি দিয়ে বাজারে বেচছি আমার এখানে কোনো দোষ নাই ওগুলা খান্তি খান্তি তুমি তারা বিশ্বাস করবা জানোস রে মনাই তুই অভিনয় জানোস বুঝছস নি তুই খালি শুন নাই তুই বিরাট বড় মারাত্মক বড় বেইমান জীবনে বেইমানি না হলে চলবা কিলাম বেইমানি তো কর্তায় বেইমানি কিটা ফানি বোয়ানি এরে হুন তোর লাভ হইব নে আমার লগে তুই বেইমানি করিস না বুঝছস নি আমিও তোর লগে বেইমানি করতাম না 500 টাকা দিমু নে তোরে ফাটাও গো বেসিয়া তে খাসাই না পয়সা সাই না রে ও মনাই সাই আমার সুমি রে রে আমার সুমি সুমি রে ও মনাই তে খা পয়সা ধন সম্পত্তি কোন তা না রে মনা সাই শুধু আমার সুমি রে সুমি তো তারে আমার আর কুকো দিলাই না আচ্ছা দিলাই মনে বুকো তে কেউরে কইও না যাও কি বড় বড় যাইও যাও গাড়ি দিলে মাঝে দিই আচ্ছা আচ্ছা যা তোর ফাটা লইয়া যা যা ওই টা 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 লইয়া যা ফাটা লইয়া যা কেউরে কইছিস না যা লইয়া যা ফাটা রে ও আফা ফাফাই কিতা করনি ন কদ্দা তোর হুয়া খালি তে ফা 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 করস কে দেখতে রে বাড়িয়া পাগল করি বলে কিতা রাস্তা আমি তোমার বা দরি বর্নি যাবাই বর্নি যাবাই থাইড় যাবাই ও হাত যা বড় রাস্তা বারস দা নিবে হন্ডা ধর হন্ডা বনির জামাই এরে তুমি এটা কিতা মা তোমার বাড়ির লগে মুখ সামলাই মা তো ফারিডা গদর মুখ সামলাই আ বাচ্চা ফারিডা আমি কুড়ার নথে মনে খান মাছি লিলাম তোর ভাই গাইও আমার বয়সটারে ষাটির উপরে চুলিয়া তার বা হলকে তুলো না দে আমি বলে তার দুলা ভাই হাত মনে রাখতে পারে না কোনা ভরুয়া আমি কি তা ওই জানতে তুমি জানো না আমার কোন তা মন থাকে না খালি আক্কেলালে আমার দুলা ভাই মন থাকে এই আক্কেলালি তোর বাপ আমি তোর বইটি যাবাই ওখান মনে রাখিল আছে হগুর হতা মন থাকে হগুলোকে ভর্তি দন্দি তাহলে সকল তাহে জানে না হুয়া এই আফজল এই তুই কই যাইতে জাগিস তাহলে ব্যায়াম করতে দেবে তুই জাগি জাগি হর ফর কেন দেখি না না আমিও বিয়াইন করতাম বিয়াইন নাই বিয়া বহুটা করতে দি আয় আবার তোকে আয় শুনুন তো বিয়াম মরার আগর দিন পর্যন্ত বুঝছি আর কোনো অভিযোগ তোমার থানু নাই
না হি ডাকমু আপনারে ভাই সাহেব তো দেখাও লাগবো কারণ লয় তো আপনি আমার ভাই সাহেব পড়েন কিন্তু আপনার গঠন গঠন দেখতে কিন্তু একবার তালই লাগা হইতো হইতো আমার মিজাজটা আবার খারাপ করিলি আমার থালের করে অত বড় বইতো লইলে না তুই যে আমি যদি বাড়ির তো আমার হালি জীবনে ধর গেছে বিয়া দিলাম না রে কারণ তোর হবালে দি সেই তো বুঝাই যা তুই একটা শুন হ্যাঁ কই দূর মিয়া সাইরাই উড়াত বগলা শিকার করলি তাই নাই তুমি একটা কথা জানিয়ে রাখো তুমি যদি এই বাড়ির দামান হওয়ার আগে আমি এই বাড়ির দামান ওই দিতাম তে আমার তো সুন্দর আফা তুল না আফারে তোমার মতো চোদ্দ নাম্বার হোটেল গিয়ে বিয়ে দিলাম না উনি একবারে জ্ঞানহীন মূর্খ মানব হ্যাঁ আমি তোর বউর বড় বন্ধু বিয়া করছি আমার বিয়ার সময় তো তুমি হুরু তাহলাই নেমে আচ্ছা তোমরা দুজন এক কান হইলো কিতা হাফ এনে হইলে মাইক সারা বালা করে একটু মাত্রায় পারো না ঠিকও কইছো আপা এরে তুমি ইলাম তেরে তেরে নামাতিয়া দুলাভাই লোক একটু সুন্দর করে মাতলি লুত হই যায় দুলাভাই তো একটু রসিক মানুষ আমার জীবনে উফয়লা রসিক বুড়া বনি যে মাই দেখলাম তুমি ঠিকও হইছো তান্ডে আমার সাথে লাগালা তোটে কি পাইছে মারি লিবু এই তুই মারি গেলে সাসা ডাকলা তুই ডিজার থাকতো না রে মা মারি যা কেউ না ডাকলো আপনারা কিন্তু আমি তালই দিয়ে উঠাম আপনারা দেখতে আমার তালই লাগাম নাকি ওরে বা মুরব্বি বা মুড়া বেটা বড় হইতে আপনার ভাই আর তোমার দুই গুন্ডা খাওয়াইয়া তুমি কি আইও আইও ওরাই ওরাই আইও আইও ইনা রুবানি দোকানে আইও ভালো হইছে দেখি আমার হাড়ির বোতলটা খুলিয়া দোতিবন্দি গুয়া দিন তুমি হইয়া আমার তো জেনে তুমি কেন খালি বেজার করো কোথায় আরে বলো না আমার বন্ধু বিনে পাগল আসে এই সংসারে গো দয়ার আল্লাহ যে কেউ না এই বব সংসারে হেই আসসালামু আলাইকুম সাসা ওয়ালাইকুম আসসালাম সুবা সুরতে ও বাগলোর বাচ্চা ইবা ওই যাইতা তোমার বাড়ি মর ফিরে কিটা ও না দুলাভাই বলে দুজন আইসন দেখি দুলাভাই আর ওই ওই এক পাগলর কারখানাত গিয়ে আরো পাগল জন লইতা না কিটা কোন পাগল ভাই জান না এটা কোনটা না সকল কই যাইতে আমি তো তোমার বাড়িত কইলাম মর ফিরিত আবার কই ফিরিত এই বালিগড়ার বাচ্চা আমারে বালাইলা কোসান ই আমার বাড়ি ভাই কিটা উঙ্গা পাগলর ঘরের পাগল সসা আমারে পাগল কইবা না না করলাম দুনিয়ার সময় পাগল একো লাইনে কজন পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল বুঝছেন নি আসল পাগল কে জানেন নি হ্যাঁ যে আল্লাহ সবসময় ডাকে আল্লাহর পাগল যে এ হইলো আসল পাগল বুঝছেন নি কেউ দেশ চালাইবার লাগে পাগল হ্যাঁ ও বাকমসল্লির বুয়ারে পানির তলে বাতি জ্বলে বাল বাতাসে নিবে না বাবার কাছে মুড়ি দইলে অজু গুসল লাগে না আমার জিকির ইল্লাল্লাহ ও আর মাদুর গুয়া কোন পাগলর গেছে গিয়া মুড়ি দইছো আমার আল্লাহরে আল্লাহরে কিলা ডাকরে আস্তা দিন করো চুরি অত্ত বালা মাথের দাম নাই বালা মানুষেরও দাম নাই বুঝছো নি উল্টা পাল্টা খালি চলতাম তে ঠিকই দাম দিলাই তুমি কোন ধরনের বালা মানুষই আস্তা দিন টানো আর ওখান কি বাক পবিত্র মুখও নাই না বা মুখ দিয়ে আল্লাহর নাম লই দিয়া ওটা আমি কিতা টানি টানি কিতা করি যা না কারি উড়াই নিমু কইলাম ও আচ্ছা যা হুনু কা আমি একটা কথা কই হুনু গানো আমার একটা প্রাণ এটা গানুন তাই নি ওনু আল্লাহর নাম লইলে এ বেশ উন্নতির গুয়া তাস করি মানু বাড়ি জাগি সকল ঠিক আকল আমারে বানাই নি ভাই বাবু জান তোমার পাগলা খানো পাগলা ঘর অর্থাৎ মরে ভর্তি করো না আমার সুন্দরী ভাই তোমার এনি হিতা তোমার বাপ দাদার আমলোর পাগল হিতা আমি মন্তা চালিরেও পাগল বানাই না তুমি নি কেন ভর্তি হইতা সত্তর নম্বর রুল থাকবো তোমার হ্যাঁ না মে এ হিন গিয়া তুমি বার্তায় নাই জারতায় বার্তা নাই হিন দুলাভাই ও সাসার কারবার চলের আর সাসার মাঝে দুলাভাইয়ের কারবার চলের ওটা আন্তাজ লইয়া মন্তা চালি বে আন্তাজে মরছো লোকে আমায় পাগল বলে আসল পাগল চিনলে না সাসা লম্বা চুল রাখিলে সাসা পাগল বলে না ওই সাসা লম্বা চুল রাখিলে সাসা পাগল বলে না মন্তচ্ছা বাবা রে পুত্রে তোর ইটা লেকচার শোনার আমার টাইম নাই গোর এক জালা বাইরে এক জালা ও ভাই ও ভাই ও কে লাইয়া বিদায় করো যাই মো বা ও ভাই যা নহুজ তোর ভুয়াই
তুই কোথায় কোথায় একবার দেখো সত্যি কথা হইছে আমারে গীতা কোথায় তুই মনটা কি অন্তরটা কি করে গবই আমারে গীতা ভুলার লাগে দি ইয়া আল্লাহ গো শুনা যে গীতা হই গলি গিয়ে এক নম্বর খানা অন্ধ প্রতিবন্ধী ওই প্রতিবন্ধী হতো এনে দিলা ভাই জানো নি আমার আফা যদি না থাকতো আমি চান্স তো লাগাই তোমার লাগে ইয়া আল্লাহ শুনা মন হইলে ইছত ও বাদরা হইলে তুই মরো আর ও তো দুলাবে কষ্ট দিলাইলা খানে আগে দিতে তোমার মন পাইছি না নি না না ভাইটাই আসলাই কিলা আগে রে তুমি আসলাই না বালক আচ্ছা এটা বাদ দাও আগর তো চিন্তা হইলা আপনি এখন যে পাইছি তা তো আমি খুশ আছি আচ্ছা ও দুলাবাই হোসেন তুমি দেশোর কত দিন আছো এরে তোমরা চাইলে তো আমি আচ্ছা জীবনও দেশ থাকতাম বাড়ি আশা করছিলাম যে ভাইয়া তোমরা আর অন্য বাকি সময় কাটাই লেবু কাটাই বলছিলা ওই যে বেজা তো গইছে বুঝছো নানি আমি মার্কা দিয়া হই চুমকির জামাই এই চুমকির জামাই বেজা ঢুকার ঘরে কাটাই মিয়ার দাম নাম কিচ্ছু রইছে না বুঝছো নি অস্থায় বিগ্রা কাটাই মিয়াই গরো হল গিরাম না ইয়া আল্লাহ তাই তাই না বাটিতা তাই তো আলোর নিয়ে দল খোরা আমি না মেন আমি তো তোমার দল ইয়া আল্লাহ গো বই রোগিতা কই নোটে কিতা করতা আও আমি ওলে কিতা করতা তুই আবার তো না এক্সাইটেড হইও না কোন সাইড এক্সাইটেড হইও না ওই সহ ন হগুরে দিলা বাড়িতে নি বিদায় খোরা যায় ও প্ল্যান করো কারে চুমকি যা ভাই দেবি তুমি যদি হো তারে ওখানে ছড়াইয়া আমার না তোরে নাই গান কইরা কইরাম চুমকি যা ভাই রে যে ভ্রেবক্সিন দিবু হালার বেটা রে হম সাতাইছে দি কি দাম আছে লোহর বালি এখন হস্তা হস্তাই বিগ্রা উঠাই বিয়া তুমি কোনো চিন্তা করিও না আমি আছি তো তোমার এমন দাম বাড়াইমু এটা চুমকির জামাই টাইম থাকতো না ওই ঠিক আছে ও হালারে বিদায় করতে পারলো আমার আমার দাম একটু গিরা বইব বুঝছি এক কাম করো আমার একটা সাহায্য দেও কইলা আচ্ছা আমি দিয়া আকে লালি দেবে খালি ওন হেলা ও হেলা আকে লালি দেবে খালি ওন হেলা ও হেলা মোহন আমার হালি দি হেলা লাগাইবু ওই জন্য বদনাম তুমি মূল ধরু রে ও প্রতিবন্ধী ওটারে মারিয়া আই ও বিউন ইটা হইছে তোর বড় বনি জামাইতে আমারে বড় জ্বালা দে সসম্মানে হালাটা তো হইতে পারত দূর চুরর চুর কোনানোর তুই আমার বাই নিতরা যেন হালা রাখতা তাইন তাও হালা রাখিলাম মনে মনে করলাম মনে ময়ূরীর ঘরের হাল্লা মামাউরের ঘরের হাল্লা খাল্লাউরের ঘরের হাল্লা সব তো হইলা মনে তুমি ফয়লা হইয়া দুলাবাই টেম্পারও আঘাত করিয়া টেম্পার ভাড়াই দিছো ইয়াহু আই এম সরি দুলাবাই আপনি তো জানো না আমি মনারি একটু আত লাবড়া লাবড়ির ধুস আছে হতো বেহরটা গেলাই গেস
না হি বুঝছি তোমার যে ই অভ্যাস ইকান দুলাবাই এ গাঁত যেদিন ফয়লাইয়া ফাড়া মারছি এদিনও মোটামুটি হয় খবর লই লিছি গাঁর খে সুর খে বাটফার খে বাল্লা খে মুন্সি ই সব লই যাও দুলাবাই আটি তো দিনকাল কিলা যার আমার সুর শালা দুলাবাই বিষয় হয়েছি কিয়া খালি আপনারা আমার হালা ডাকা হালা কিন্তু নাই আমি বুঝছেন নি আমি কিন্তু আপনার আর লয়ে কুটুম আছি হ্যাঁ কোন লয়ে যেমন হয়েছি কিয়া আপনার হালি শুনি এই সুরর সুর মনাই মনাই কুনানোর আফজল কুল আমরা হুনি লাই খো তুই আমার হালা বেটা আই মাল্লা নে আই মারামারি মারামারি করিও না খো হালা খো কিতা কইনি বিষয় হইছে গিয়া দুলাবাই এবে কই তাই আমারে রাই দেখা স্বপ্নে ও মাই গড এরপরে একে আমার বালা পায় আমার হলো ইয়া তাই সংসার করতে হইছনি তা কতটা স্বপ্ন দুলাবাই হাসানি আমার তো কল্পনা আমি প্যারিস তাইরে লইয়া যাইতাম দেখি দেই তোমারে 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 মাশাআল্লাহ আমার সব দিকে ভালো লাগছে আফজল তোমার ভালো লাগছে নি শুনো আচ্ছা তুমি একটু অফ যাও আমি বাকি গেলা দেখি হ্যাঁ ইয়া তোমারে আমার সব দিকে ভালো লাগছে ওইলে শালা বাবু মানে আমার ছোট ভাইরা একটা ইন্টারভিউ নি দিলে বাইরে দেওয়া লাগবো ইয়া আমি কিন্তু ভুল করেছি মানে বিয়ার সাথে করিয়া তো অভ্যাস না মনে হয় আমি আপনারে বাইরে দেখা সম্বন্ধে কইছি এইটা কোনো সমস্যা নাই তো আমি শুধরাইলাম একটা ইন্টারভিউ দেওয়া লাগবো ফারবাই নি যে এসবার ফারবাই জি তে তুমি আমার হালিতে যদি বিয়া করা লাগে ফারবাই নিও ফানিত নামি এখন 10টা ডুব দিলে দেয় তুমি 10টা ডুব দিয়া উঠতে উঠতে আমি আমার হালিতে লিও নাই এর নগদ বিয়া জাগাত বিয়া হইব তোমার লগে শিওর কইরা তো শিওর দেখো জানি আমি কিন্তু হাতরা পারি না তাই লাগে কিন্তু আমি কেলালির জবান নট চড়ে না দর চড়ে দুলাবাই কোনো চুন্ন আরবার সুর কইবি না মার ফুটি বলে খালি মার রসনা না এই আফজল তুমি অফ যাও দেখ ইন্টারভিউ শুরু তো জানে না দুলাবাই আমি কিন্তু নয়া জিমা মাইছি তা বডি শক্ত বাড়ি বলে না বুঝাম বুঝাম তুমি তোমার দেখলে বুঝা যায় তুমি শক্তিশালী যাও নামতাম তো হ্যাঁ নামি যাও যাও জুতা উতা দিয়ে নামো জুতা উতা দিয়ে নামো শার্ট উট খুলে লাগবে না না 700 700 একটু গিফট আইছি ভাই সমস্যা না গিফট রে গুদি দাও কি যাও কেমিক্যাল লাগি ইও দেখো যে পরীক্ষা দিরা যাও কেমিক্যাল দিছো কেমিক্যাল যাও 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 এই দিলে ভাই যাও যাও দাও দাও শুরু করো যাও পানি যাও আরে নামো নামরে আমি হ্যাঁ নামো 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 যাও নামরাম কি যাও যাও আমি জানি বাবার চলাফেরা সমস্যা কি কোনো সমস্যা নাই উঠি বাবা আফা আসেন আমি আছি যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু জানাই ভাই তুমি এদিকে কিচ্ছু চিন্তা করবা না আমারও চিন্তা আমার আব্দুল গুতার লাগে বুঝছো আর ফুরি তো এগো হাউ বসিয়া ও গুতারে যদি বালা ওজন না মান দেখিয়া বিয়াদ লইতাম পারে তাইলে আমি মুক্ত আর কোনো চিন্তা নাই আর আর হুয়া হুয়া বাড়ি ঘর আছে সব তা আছে তান তান বিলাসিতা হরকা আর তো তুমি তাই নয় আসো সুমির লাগে তোমার চিন্তা করা লাগতো না আমি মনে মনে সুমির লাগে দামান দেখলাম বাবা আব্দুলের যদি বেশি বাবা আব্দুলের যদি বেশি সাতায় আমার লগে নিব কিনে দেশিলার দুলাবাই লগে বালাও বলে এখানে বালাও থাকবো না গো মাই আমার আর ওয়া বয়া গুতারে কেউ লগেও দিলাম না হ্যাঁ আমার বাড়িতে থাকো আমার এ সময় গাইয়াইব কি ও তার যদি আমার আগে মিটাইবে ঠিক আমার তাও লগে তো তার ঘরে আমার পুয়া আম্মা মরার বাদে আমিও তো তারারে ফালিয়া পুষিয়া বড় করছি আব্বা আমার খুব খারাপ লাগে তারারে ছাড়িয়া থাকতে কিতা হবে ফুরিন্তর বিয়ার বাদে আসল ঠিকানা হইল তারা জামাই বাবার বাড়ির লাগে যত মানে তারা
সত্য বুঝিয়া থাকতে হইব। তাও শুক্রিয়া, আমরা দুয়ো বোন সুখে শান্তিতে আছি। আমরা দুয়ো জনের জামাই হলতো বালা, অনেকের সংসার তো অশান্তি লাগি থাকে। চমকিয়ে ঠিকও কইছে আব্বা, আমরা আসলে তোমার বাড়ি খুব সুখে আছি। ইথা মা বাবর দোয়া বটি, আল্লাহর সন্তান। আমার বৃন্দরে আমি বেগন্ডলে ভালো ছিল, ইটা তোমার তোর গুলিয়ে মাইছি বালা। ওইলে চুমকির জামাইয়ের একটা সমস্যা, খালি আমার জামাই লোকে লাগবে। এর গল্প রাফা, তোমার জামাই কম না। ই ধরে বেটার মাপ মারতে লাভ নাই গো ভাই, আমি তো ডরাইলাম বেটি। যদি তার ঘরে একজন হোর বাড়ি যে যা তা করুক না, তবে ডঙ্গে ডঙ্গে কোনো সময় হাতাও লাগাই দিন রং না। আশা করি ইতা করতে নাই, আমার বিশ্বাস আছে তাই ইতা করতে নাই। না বললেও বালা গো ভাই, বুঝছো কি? এ ও বেটি, তুমি কয়দিন থাকবাইতে? আব্বা আশা তো করছিলাম এবার বাক্কা দিন থাকবো, তাই যতদিন থাকবই তাই যতদিন বালা লাগে আমার কোনো সমস্যা নাই। তুই কতদিন থাকবে? তুমি যতদিন থাকবা আমি অতদিন রইব, যতই হোক বিদেশি বই নাইছে না আমার অতদিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমা দেখো কোন সাই সুমিলে কিটা হতা, মানে আগে তো দামান টুকাই দা, এখন বিয়ার সাথে কিটা কোন ওই উতারে দিলেই লাগো মাই সাপ থাকে মুক্ত হইলাম মুচনি কোন কিটা হবা তে বালা দা মান ভাই যে দিলেই লাগো মন জবানাও বালা নাই বেছি। দেখি আর আমি মনে মনে দেখি আর টুকাই দা দেখো দেখো কত দাম পাইছি শুনে না আমি দেখতা তুইও দে তুমি মিলিয়ে দেখি আমরা শুই দেখি। আচ্ছা এটা বাদ তোমার বেটা কই গেল আতে হারু আর সোনা দাদা তৎকালই রাগ করে আছিও যদি হোক না আমার লাগি যায় তুমি বলতে ইয়াংক মেন হটাই বিয়া সসা তোমার লগে কোনো মাত নাই। এই তুমি ইকে পরিচয় দে, ও তো বিদেশটা খারাপ ফরির লগে বুড়ায় খুটানো। এই তুই পরিচয় দে আমি তোর কিতা। এরে তাই না আমার দুলা ভাই বিদেশ আসলা দেশ হইছে। এই আই এম বিদেশি তুই এম বাংলাদেশি, তোর আর বার তোর কহরস যাবার লগে। ও হো অত সময় বুঝলাম দুলা ভাই নে লাগে না আপনার দেখতে সাসাল লাগান। তোমরা গাঁ হলটির মাথা খারাপ বুঝত নেই, ইহান না লাগাইয়া হইল নানি। আমি বালা আছি হেদিন আইছি তোর সমস্যা নি। ও বুঝছি বুঝছি, সে তুই যাই না এখানে ইকে মনে হয় আপনার রূপ। তুই আবার সেটা শেডে সেটাইলে তো সে তুই এগুলোকে তোর সম্পর্ক কী তাই এগুলো তো দেখতে একটা গাঞ্জুড়ি লাগে মোলা ভাটি। এ মানে এ মানে আমি মানে বুঝি লইছি এগুলো শাড়ি গুই লগে মোলা ভাটি যে দুনিয়া বলিলে হেঞ্জাবা দেব লোক হয়ে ঘোরা পড়ুয়ায় মুরব্বি। এই যে মোলা, মোলার মা যে কত সাধনা আছে তুমি জানো? হ্যাঁ আমার সাধনাত আঘাত হইল না করলাম সুমি, খালি তোমার দুলা ভাই নাইলে তাইলে তুই কিটা হলো নাইলে তো দুলা ভাই পাও তুমি মাছ চাইছিলাম রে। আরে আমার কষ্ট হইছে সাধন হইলা গারি আপনি সুমি ওই নিয়ে পড়ো দুলা ভাই দিলাও না আমার গুলাম গুলাম খাইবার খুঁজছা না এই খারাপ আমি শেষ করি খাইয়া দিলাম ধরে আমি কিটা আর বার হইলো আমি বলে তার চাচা তোর বাপ কো আচ্ছা শোনা ভাই বাপ দিলাও এর জেরা দিলাও আজ কি বার তোর বাপ ভাই বালা হরি দেখাই লিচাম খাটোর আমি হইতো এখানে ফেলাই দিব ওলা খাইবি ওলা ধর ওলা খাইছা ফরে না ফরত কিলা থাকলে না ফরত আপনি ওইলা ছোট লোককে নেই। এই হারাম যেটা সুন্দর করি মা বহুত তোর ইজ্জত দিছি তুই ছোট ইয়া মানে বহুত ইজ্জত করছো খারাপ হানুর তুমিও মুখ সামলাই আমা তো
তুই তো গাড়ি করিও না বুঝছনি তুমি অবদ্র এখান তোমারে দেখেও বুঝিসলাম বুঝছো আর বুড়া বয়সে বিয়া দিছন কন্যা যে গুফাইছো ওখানে তোমার কপাল ওহ না লাঠির ভাই ছোটার মাত কপাল দিয়া মানুষে বেটিন ভাই নাবে খোটাই মেয়ে ভাই ছোট অন্তর দিয়া ভালোবাসা দিয়া ভাই বুঝছেন তোমার ভালোবাসা ছিপড়ে উঠে গেছে শরীরে না তোমার ভালোবাসা ও আচ্ছা আচ্ছা বুঝছো পিপড়া উঠে গেছে তোমার রিজেকও পিপড়া উঠছে ই বাড়ি থাকি ই বাড়ি থাকি তোর আজকে কিলা বিদায় করে তুই বুঝলি তুমি চিন্তা করো তোমার আজকে বিটে আমি কিলা বিদায় করি ও চাচা দুলাবাইর লগে এখানে মার হরাই আমি তার চাচা হিগু তার বা হই গেছি দাম কেমনে বকজিন মারমু এরে হিগুর লগে বেটাগিরি দেখাই লাভ নাই যদি সাহস থাকে ব্যক্তিত্ব থাকে বেটাগিরি থাকে আমার লগে দেখাও ইয়া কিতা করবে কিতা করবে কিতা করবে কিতা করবে এরে কাটা তুলে দিলাম এই আব্দুল পিটি নি মু কিতা করবে মারা মারা দিলাম এই ওবা দা এই কিতা কিতা আলো তুই তুই কে ও বেয়াদব আস্তাটা বেয়াদব খেয়াল করছিস না আমার বুঝিরি ভাই পাগলামি শুরু করে দিলে এখন এটা কিতা আলোত লাগাইছো এই বাড়ি কিতা পাগলর কার কারান আপনি পাগলর কাছে ফুড়ি দিয়ে দিলেছে এই গুকে গুয়াটা পাগল বেন না বান্দা মান আমি বুঝলাম দে আল্লাহ আকেলালি তোমারে ছোট ভাই লাগান মায়া করি এর লাগি তোমার বেয়াদবে কিন্তু সহ্য করতাম না আর তোমারে কইরাম তুমি কিন্তু সীমার বাড়া যাই রাগি আমি কিতা করলাম আমার ভাই গর্জন লোক এনে বেয়াদবে করে বাড়ির জায়গা দিছো বুঝছনি মার ইজ্জত খাই ফেলাই দে সিধা করা ও গুলো কাফা আপনারা সামনে তাই নয় তুই তুকারি করা গালাগালি করা এটা কেউ সহ্য করবো তাই না এটা বেয়াদব এ চুপ করো কইলাম একটা সার দিবাই না শুনো বাবর দামান শুনো রে বাবুর দামান তোমার দান্ডে কিন্তু আমার ও অন্তর দি মায়া করি ও মায়া করি বিদায় তোমার দান্ডে দাওয়াত দিছি ফুর্তি পার্তি করুম আর কোনটা নাই কিন্তু তুমি তাই নখন যে হালত লাগাইছো আমার কিন্তু ইজ্জত আর উফলে দিয়ে উঠে গেছে জিও আব্বা এটা সব হুরু দুলাবের দোষ তাই একটু বেশি বুঝদা এই ফেসি তুই ফক্কা ফক্কে করবে না হইলাম তাই সাসা খারাপ জানস নি তুই কিটা হাই বুয়া তুমি আমাক বন্ধ করো এরে শুনো আমি দয়া দামান বেটারে হই যাম তোমরা যদি বাড়িতে আমার ভালো লাগে না এই মুহূর্তে আমার বার্তাই মারিয়ে দাও কিন্তু ইলা কুত্তা আসলে চলিয়া আমার মানুষ মান মারিও না তোমরা ওটা নইছে গিয়া আসলে আমারও ভুলি গেছে আমি জানা আমার হুরু ভাই উচিত আছে আমি তারে সুন্দর করি মাথায় যা আমিও এবারে উল্লি ছড়িয়া যেমন এবারে সাঙ্গ উঠে গেছি আমার ভুল হয়েছে আমার মাফ করি দুঃখ ইয়ে আব্বা আমারও ভুল হয়ে গেছে আসলে তাই তো আমার বড় ভাইরা বড় ভাই মতো আমিও তার লগে বেয়া দেবে ভুলিছি আপনার লগেও বেয়া দেবে করছি ভাই সাহ আপনি আমার মাফ করে দেবা এটা মরণা কন্যা জানো না এটা কিন্তু মনে রাখলাম না এটা খাইতে দিচ্ছে